আমরা কথা বলি না, মনে করছেন যে আমাদের মধ্যে কোনো সালাম নাই, কথা বলার কোনো যোগ্যতা নাই, আমরা বলি না, ঝামেলা বেঁধে যাবে। মুখ যদি ছুটায় দেন, পুরোপুরি আপনাদের আসল রূপ আমরা বের করে দেখাই দিতে পারবো। ইভেন কোনো একটা যদি অন্যায়ও দেখেন, তার যে প্রতিবাদের ধরন, এই প্রতিবাদের ধরনেও কিন্তু এই উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা এবং মধ্যপন্থা দিয়েছেন। এখানে চরমপন্থা বলে কোনো পন্থা না, ইসলামে কোনো চরমপন্থা আছে? ইসলামে কোনো উগ্রতা আছে? উগ্রবাদী শব্দ ইসলামের সাথে যায় না। আপনি উগ্রবাদীকে যদি দেখেন, তাহলে আপনি মুসলিম থেকে বেরিয়ে গেছেন। ইসলামের মধ্যে কোনো উগ্রবাদ নাই, ইসলামের মধ্যে কোনো জঙ্গিবাদ নাই। ইসলামের মৌলিক বিধিবিধান যেখানে শেখানো হয়, কোরআন সুন্নার সঠিক নিয়ম কানুন যেখানে শেখানো হয়, সেখানে কখনো কোনো মানুষকে উগ্রবাদ শেখানো হয় না, ঠিক কিনা? দুর্নীতি তো অনেক দূরের কথা, অন্যায় তো অনেক দূরের কথা, কোরআন সুন্নাহ এরকম বিষয়ই নাই যেখানে আপনি সিলেবাস আনবেন কেমন করে। সুতরাং যারা মাদ্রাসাকে তদন্ত করে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বিরূপ বিদ্বেষী হয়ে এই সকল কাজ এবং এই সকল এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা কখনো দেশ এবং জাতির বন্ধু হতে পারে না। ইসলামের সঠিক মেসেজ তাদের কাছে যায় নাই, ইসলামের সঠিক মেসেজ তাদের কাছে যায় নাই, এবং তারা যে ইসলামকে চক্ষু বন্ধ করে বিদ্বেষ করে, তার অন্যতম প্রমাণ হচ্ছে আরবি নাম যদি সেটা মুদিখানা দোকানেরও হয়, ওইটাকেও বেকুবেরা মাদ্রাসা মনে করছে, কইরে ওই মুদিখানা দোকানের তালিকার মধ্যে আনছে, ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী খুব চমৎকার একটা শব্দ না, কি সুন্দর শুনতে লাগে ধর্ম ব্যবসায়ী। আমরা পুরাটা বললাম না, পুরাটা বললে বিবস্ত্র হয়ে যাবেন, এই জন্য আপনাদেরকে বস্ত্রহীন করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আপনাদের চোখ যে ইসলাম বিদ্বেষের চোখ, এটার প্রমাণ বাংলাদেশে ক্ষুদ্র হলেও এখানে হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, নানান ধর্ম আছে। এই রাস্তাঘাটে যত তান্ত্রিক মান্ত্রিক কামরূপ কামাখ্যা উমুক তুমুক যত ধরনের বিজ্ঞাপন দেখবেন, এই সকল যে বিজ্ঞাপনগুলো চলে, এই সকল অন্যান্য ধর্মাবলম্বী অনেক মানুষজন এই সকল কাজ করে বেড়ায়। আপনি ধর্ম ব্যবসায়ীর তালিকা যখন দিলেন, কই অন্য ধর্মের তো একজনও ওর মধ্যে চোখে পড়ল না, তখন বোঝা যায় এই চশমা ইসলাম বিদ্বেষের চশমা, এটা ধর্ম ব্যবসায়ী খোঁজার চশমা নয়, এইটা আপনার ইসলামের প্রতি বিরূপ, মুসলমানদের প্রতি বিরূপতা, আলে ওলামাদের প্রতি বিরূপতার কারণে এটা আপনার চোখ। এটা মূলত কোনো সুষ্ঠু তদন্ত নয়, এটা হচ্ছে আপনার একটা শয়তানির বাস্তবায়ন, ঠিক কিনা? আপনার যদি ইসলামের বিরূপতা না থাকতো, তাহলে আপনি কেমনে খালি ইসলামী নাম দেখলে আপনার অন্তরের মধ্যে জ্বলে? ব্যাপারটা কি, এক টিচার নাকি জিজ্ঞাসা করছে এক ছাত্রকে যে বাবা বলতো মাছ কথা বলতে পারে না কেন? কি সাংঘাতিক প্রশ্ন, মাছ কথা বলতে পারে, এবার কেমন প্রশ্ন? ছাত্র খুব বুদ্ধিমান, ছাত্র বলছে স্যার আপনি চিন্তা করেন, কোনো একটা চৌবাচ্চার মধ্যে অথবা হাউসের মধ্যে ঘাড় ধরে যদি আপনাকে সুবায় রাখে, তা আপনি কি তখন কথা বলতে পারবেন? উত্তরটা খুব সুন্দর না প্রিয় ভাই? আমরা কথা বলি না, মনে করছেন যে আমাদের মধ্যে কোনো সালাম নাই, কথা বলার কোনো যোগ্যতা নাই, আমরা বলি না, ঝামেলা বেঁধে যাবে। মুখ যদি ছুটায় দেন, পুরোপুরি আপনাদের আসল রূপ আমরা বের করে দেখাই দিতে পারবো। এদেশে করোনাকালীন সময় থেকে শুরু করে, এদেশের হাজারো বিপদের সময় থেকে শুরু করে, এদেশের মানুষের কল্যাণ কামিতা থেকে শুরু করে, এদেশের মানুষের চরিত্র গঠন থেকে শুরু করে, এদেশের মানুষের ফ্রি সার্ভিস দেওয়া থেকে শুরু করে, যদি কেউ করে থাকে, তাহলে যুগ যুগ ধরে আলে ওলামারা ইসলামপন্থীরা এই কাজ করে যাচ্ছে, ঠিক কিনা? খবর নিয়ে দেখেন আপনি কয় টাকার বেতনে কি সার্ভিস দেয়, কোনোরকম তারপরেও কোনোরকম তাদের মনের মধ্যে কোনো অন্য কোনো মানসিকতা নাই, এই মানুষগুলার দুর্নীতির কোনো হিস্ট্রি নাই, এই মানুষগুলা কখনো দেশ বিরোধী কোনো কাজের কথা চিন্তাই করতে পারে না, সেই মানুষগুলাকে নিয়ে দেখবেন সবচেয়ে বেশি কথা বলে। এই জন্য বলছি মুখ খুলায়েন না, মুখ খুললে বিপদের বাজার হয়ে যাবে। আপনারা নিজেরাই দেখেছেন সবচেয়ে বেশি এই জাতিকে গঠনের জন্য, এই জাতির যুবকদেরকে নিয়ে চিন্তা করার জন্য কারা রাত দিন পরিশ্রম, কারা চিন্তা করে, কারা চায় এই জাতির সন্তানরা ভালো সন্তান হোক, কারা ফ্রি সার্ভিস করে ওই মাদকমুক্ত সমাজ গঠন করতে চায়? আপনাদের এক একটা কনসার্টের মাইক ভাড়া আমি শুনেছি,
গাড়ি নিয়ে যায় ট্রাক ভর্তি করে শাওনব কই গেছিলি ভাই কই কনসার্টে কোন জায়গা থেকে অমুক ডেকে ওঠায় মাইক কত 2 লক্ষ টাকা মাইক ভাড়া লাগে আগে ঘোষণা লাগে অ্যানাউন্স লাগে গায়ককে নিয়ে আসেন ওই গায়ককে 1-2 লক্ষ টাকা দেওয়া লাগে ওই চই নাচাখানা ওই জায়গা রাস্তাশে আবার পরিবেশ পরিস্থিতি ঠিক করার জন্য প্লাটুনকে প্লাটুন পুলিশ লাগে পুলিশের প্রোগ্রাম মাদকতা মুক্তির জন্য কনসার্ট এই কনসার্টের ব্যয় 10 লাখ 12 লাখ আর আমরা এরকম স্টেজ থেকে বসে মঞ্চ থেকে বসে এই জনগণকে মাদক মুক্ত করার জন্য শপথ করাই হাজার হাজার ছেলে সিগারেট খাইতো ছেড়ে দিছে অসৎ সঙ্গ ছেড়ে দিছে পিতা মাতার কথা শুনতো না কথা শুনে আচরণে ভদ্র হইছে নামাজি হইছে আমাদের এই সকল যুবক যেই যুবকেরা রমজান মাসে আগে রং তামাশা করে বেড়াতো রমজানের শেষ 10 দিন যেই মানুষগুলা বাজার বাজারে ঘুরে বেড়াতো কাপড় কিনা লাগলেও ঘুরতো না লাগলেও ঘুরতো মহিলাদেরকে টিচ করে বেড়াতো ওই রকম হাজার হাজার যুবক এখন রমজান মাসে এতেকাফে বসে এইগুলা জাতি গঠনের জন্য সবচেয়ে বড় অবদান আরে বল আমাদের অন্য কারো এই পরিমাণ অবদান ঠিক কি না মন্ডামি করার জায়গা পান না না আমরা বুঝি না এগুলা কতদিন ধরে এগুলা চালাইছেন উমুককে না বলুন তুমুককে না বলুন আপনাদের একটা যৌতুককে না বলুন বলে একটা ছেলেও পরিবর্তন হয় প্রমাণ দেন আপনি যৌতুককে না বলুন এই লেখা দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি যৌতুক নিয়ে বের করে আনেন আপনি যদি তাই হতো সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে ক্যান্সার হয় সিগারেট কেউ খাইতোই না কথা বলেন সিগারেট কেউ খাইতো না সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা ক্যান্সার হয় ছবি দেখলে ঘৃণা লাগে ওইটাই কিনে নিয়ে খায় একটাই লেখা দ্বারা পরিবর্তন হয় না পরিবর্তন হয় এই সকল কোরআন সুন্নার কথা বলে আদর করে বুঝায়ে বলতে 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 ওই মানুষগুলোর পরিবর্তন হয় আর সেই মানুষগুলা সেই প্রতিষ্ঠানগুলা সেই কোরআন সুন্নার মার্কাজগুলোকে আপনি নাম দিয়েছেন জঙ্গিত্ববাদের উত্থান হয় আপনি নাম দিয়েছেন দুর্নীতি হয় আপনি নাম দিয়েছেন এখান থেকে নাকি এ হয় সে হয় কিচ্ছু হয় না শুধু একটা পরিসংখ্যান বলি এই বাংলাদেশে শিশু সদন যেইগুলা পরিবার কি বলে শিশু পরিবার পুরুষ এবং নারী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে সকল দুস্থ এতিম প্রতিপালন হয় খবর নিয়ে দেখেন সারা দেশ মিলে 64,000 হবে না সরকারের টাকায় কিন্তু এই দেশে অন্তত 50 লক্ষ এতিম দুস্থ আছে কোন জায়গাতে প্রতিপালন করা হয় একটু খবর নিয়ে দেখেন এই এতিমগুলো যদি ভবঘুরে হতো কতকগুলো গুলিস্তান থেকে আসার সময় দেখবেন ড্যান্ডি খায় পিচ্ছি পিচ্ছি পোলা পান নাকের মধ্যে নিয়ে এইগুলো ড্যান্ডি খোর এই সকল অসামাজিক কাজে হাজার হাজার প্রত্যেকটা মহল্লায় দেখতে পাবেন কেউ যদি এই সকল জাতির খেদমত করে এই সকল জাতিকে সঠিক গাইড দেয় এই সকল জাতির এই সকল সন্তানদেরকে আদর্শ মানুষ বানায় জাতির বোঝা নয় দেশের বোঝা নয় বরং দেশের সম্পদে রূপান্তর করে ওইগুলা লিল্লা বডি এবং বিভিন্ন মাদ্রাসা এইগুলা না থাকলে এই জাতি বিভ্রান্ত হবে কিনা আপনার আমার থেকে চেয়েছে দেন না ভাই দুটা এতিম আছে আমার চাই দেন না আপনার দিতে খুব ঘৃণা লাগে এতিম খানা খালি চায় ও নিজের জন্য চায় না এতিমের জন্য চায় অপরের সন্তানের জন্য চায় মাথার ঘাম পায়ে ফেলে নিয়ে আসে আপনি তো খালি দেখলেন অল্প একটুখানি হ্যাঁ 30% কমিশন খায় অমুক খায় তমুক খায় কমিশন না খায় করবে কি উনি কি আসমান থেকে টাকা নিয়ে আসবে যেই লোক আপনার সন্তান অপরের সন্তানের জন্য 1,000 টাকা নিয়ে আসছে সেখান থেকে সে 200 টাকা নিয়ে তো তার চলা লাগবে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পারমিশন দিয়েছেন ওয়াল আমিলিনা আলাইহা এটা আপনার আমার বিধান নয় আল্লাহর বিধান যে যাকাত সংক্রান্ত কাজে কাজ করবে আল্লাহ বলেন তার বেতন ওই যাকাত থেকে দেওয়া হবে জাতি গঠনে মাদ্রাসার অবদান কেয়ামত পর্যন্ত অস্বীকার্য সুতরাং যারা এইগুলোর বিপক্ষে কথা বলবে এইগুলো নিয়ে খোঁচাখুঁচি করবে বুঝবেন ওই জাতির বন্ধু না তারা এই জনগণের ফেভারের মানুষ তারা না এই সরকারের কল্যাণকামী তারা নয় তারা অন্য কারো ইন্ধনের বাস্তবায়নকারী